যে চেক আউটের দিন, আর আমি এই যে সকাল সকাল উঠে টুপিটা পরে নিয়েছি, একটু পরেই বিচে যাবো। আজকে বিচে সবাই চান টান করবে, একটু ফটোশ্যুট করবো, তারপরে একটু শপিং টপিং করবো, তারপরে সন্ধ্যেবেলা ট্রেন। এখন ব্রেকফাস্টে চলো তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্টে আমরা কী খাচ্ছি। ট্রাভেল করতে হবে ওই জন্যে একটু হেলদি খাবারই চেষ্টা করছি। এখানে রয়েছে ব্রাউন ব্রেড আর কলা, আর এখানকার পরোটা খুব ভালো লেগেছিল। আগের দিন আমার কাছে এই পরোটাটা দারুণ লেগেছে, তাই আজকেও ব্রেকফাস্টে নিয়ে নিলাম গরম গরম পিটাই পরোটা। পিটাই পরোটা বা ছেঁড়া পরোটাও তোমরা বলতে পারো। আর পুরীতে গেলে এটা কিন্তু ট্রাই করতেই হবে, তো তোমরা ট্রাই করতে পারো, তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আজকে মনটা একটু খারাপ ছিল, কারণ আজকে বাড়ি যেতে হবে। আজকে রাতে আমাদের ট্রেন ছিল জগন্নাথ এক্সপ্রেস 10:40, তো মনটা একটু খারাপ ছিল। কীভাবে দুটো দিন কেটে গেল বুঝতেও পারলাম না, দেখতে দেখতে আমাদের চেক আউটের দিন চলে আসলো। এনিওয়ে, আবার আসবো একদিন পুরীতে, আবার বিশাল মজা করব। তো এখন চটপট খেয়ে নিতে হবে, কারণ আমাদের বিচে যেতে হবে। তোমাদের রুম ট্যুরটা দেওয়া হয়নি, চলো একবার রুম ট্যুর দিয়ে দিই। এটা ওয়াশরুম, ক্লিনই ওয়াশরুম, নন এসি রুম। এখানে একটা মিরর আছে, ড্রেসিং টেবিল আছে, আর টিভি আছে, আর বেডটা বিশাল বড়। আজকে আমাদের চেক আউটের দিন, ওই জন্যে সব প্যাকিং চলছে। আর এখানে একটা টেবিল আছে আর চেয়ার আছে, ওপরটা নর্মালি, খাটটা বেশ বড়। তোমরা দেখতে থাকো, পেছনে ক্যামেল আছে, যাবো সামনে। কন্টিনিউ ঝাপাঝাপি করে যাচ্ছে ওই যে মাসি দাদা, এখানে বাবা সব ব্যাগ ধরিয়ে দিয়েছি, বাবাকে ব্যাগ ট্যাগ ধরে আছে, বিশাল মজা। মাসি, পাপার মা কন্টিনিউ পোজ দিয়েই যাচ্ছিলো, আর আমরা তিনজন, আজকালের জেনারেশন যে আমাদের বেশি এনজয় করা উচিত, আমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম আর তিনজন মিলে পোজ দিয়েই যাচ্ছিলো একটার পর একটা। তো বিশাল এনজয় করেছেন, মাসিকে দেখে যাচ্ছ আলাদা আলাদা রকম পোজ দিচ্ছে, একদম জলপুরি হয়ে গেছে। আর দেখে আমরা সত্যি ইন্সপায়ার্ড। আমি এটাই বলবো যে এজ ইজ জাস্ট এ নাম্বার অ্যান্ড লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, সো যত এনজয় করার করো। আর আমরা তো বহুত এনজয় করেছি, এই যেখানে দেখতে পাচ্ছ মাসি চলে যাচ্ছে জলের মধ্যে আর পাপা পেছন পেছন যাচ্ছে। তারপর আমরা করে নিলাম কিছু স্লোমো। আমি এটা পরেছি, হঠাৎ করে বেরিয়ে দেখছি ইনিও পরেছেন সেম কালার।
বিশাল বড় বড় ঢেউ আসছিল আর আমরা খুব মজা করছিলাম। মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবা ধরে আছে ব্যাগ উঁচু করে, কারণ ব্যাগের মধ্যে ফোন টোন টাকা পয়সা ছিল, তো বাবাকেই ধরিয়ে দিয়েছে আর আমরা সবাই এনজয় করেছিলাম উঁচু করে বাবা ধরেছিল। তো হ্যাড সো মাচ ফান। আর এখানে তোমরা মাসিকে দেখতে পাচ্ছ যে কি ইউনিক ইউনিক পোজ দিয়ে যাচ্ছে। বিচ থেকে আর আসতে ইচ্ছে করছিল না, তাও যেতে হলো কারণ আমাদের আজকে চেক আউটের দিন। তো বিচ থেকে বেরিয়ে আমরা করে নিলাম লাঞ্চ, তো সেই মুভমেন্টটা আমরা তুলতে পারিনি। তারপরে আবার গেলাম আমরা একটু শপিং করতে। তো কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, ওইদিকেও আমরা দেখলাম কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। এখন কোনটা রিয়েল সেটাই বুঝতে পারছি না, তাই এখন আমরা ডিসকাস করছি যে কোনটাই যাব। কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার আমাদের কাছে মনে হয়েছে এটা অথেন্টিক। তো আর এখানে খাজা গজা সত্যি খুব টেস্টি, এর আগেও শুনেছি, তো নিয়ে নিলাম কিছু খাজা গজা। খাজা গজা কেনার পর চলে গেলাম শপিং করতে। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর শার্টগুলো, ওনলি 200 করে, কি দারুণ প্রিন্টগুলো, খুব সুন্দর লাগছিল। তারপরে ভেতরেও শাড়ি ছিল, কাফতান ছিল, এখানে যে মেন যে এমব্রয়ডেড যাকে কাটকি প্রিন্ট বলে তার উপর শাড়ি ছিল, এখানে বাচ্চাদের কিছু ফ্রকস রয়েছে। তো আমরা অনেক গিফট আইটেমগুলো নিলাম, তো রিজনেবল প্রাইস আর খুব সুন্দর সুন্দর। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে শাড়িটা 800-এ, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি খুব একটা শাড়ি পরি না, কিন্তু তাও নেক্সট টাইম গেলে ডেফিনেটলি কিনবো, এত সুন্দর হলো। এখানে দেখছিলাম কিছু কাফতান, আর কাফতানগুলোর প্রাইস ছিল ওনলি 300, আর ডিজাইনগুলো ভীষণ সুন্দর ছিল, তো আমি তো 3-4 নিয়েই নিলাম কাফতান। প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর ছিল, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর, আর একটা যেটা মায়ের হাতে তোমরা দেখতে পাচ্ছ ওটা পিঙ্ক আর হোয়াইট, ওটাও ভীষণ সুন্দর। আর দামিদের যে পরানো আছে সেইগুলো বেশ সুন্দর লাগছিলো, আর শাড়িগুলোর থেকে তো নজরই সরছিল না, এত সুন্দর। এখানে বাসন দেখবে দুই বোন ঢুকে পড়বে। এবার আমরা এগোচ্ছি স্বর্গদ্বারের দিকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্বর্গদ্বার পুরী লেখা আছে, তোমাদের একটা ঝলক দিয়ে দিই। এই রোডটাই তো মনে হয় স্বর্গদ্বার, এই নেক পিসগুলো ওনলি 60 rupees করে ছিল, ভীষণ সুন্দর, তো আমি তো একটা নিয়েই নিলাম। আরও অনেক কিছু ছিল, ইয়াররিংস ছিল এখানে। যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এবার আমরা খাবো বিচের ধারে, আর সূর্য ডুবছে, অসাধারণ ভিউ।
একজন বাটি দেখা যাচ্ছে, নেবে হচ্ছে একটা, এরা দুই বোন দেখবে 14টা। যতবার আসবে এই দোকানে দেখাবে। এটা নিয়ে কোনটা নিচ্ছ? কটা দেখলে? আর আমরা এখানে বোর হচ্ছি। এই যে দাদা এখানে ফোনেই ব্যস্ত, কানে হেডফোন আছে, কথা বলে যাচ্ছে। আর দুই বোন কেনাকাটা করতে ব্যস্ত। এখন 8টা বাজে, আমাদের ট্রেন আছে 10:40, ওই জন্য এখনই আমাদের ডিনার করতে হচ্ছে। অ্যাডভান্স খেয়ে নিচ্ছি। আমরা যাচ্ছি কাকাতুয়া, যে রেস্টুরেন্টটা আছে সেখানে। আজকে একটু সাউথ ইন্ডিয়ান খাওয়ার ইচ্ছে আছে, এবার দেখি। তো এটা হলো ইন্টিরিয়ার কাকাতুয়া রেস্টুরেন্টের, আর পিওর ভেজ আইটেম পাওয়া যায়। তো আমরা চটপট বসে পড়লাম, আর চটপটি খেতে হলো কারণ 8টা বাজছিল। অর্ডার দেওয়া হয়ে গেছে, সবাই স্পেশাল দোসা খাচ্ছে। আর আমরা নিয়েছি একটা চাউমিন, নিয়েছি মিক্স চাউমিন, আর মাসালা দোসাও নিয়েছি। তো আমরা হাফ হাফ করে দুটোই টেস্ট করে দেখবো। আর মা ছোড়া সবাই খাচ্ছে মাসালা দোসা, স্পেশাল দোসা। পাপা কেমন, ভালো লাগছে? আজকালের জেনারেশন। যে আমাদের চাউমিন চলে এসছে, পিওর ভেজ চাউমিন। আর এগুলো কিন্তু চিকেন নয়, এগুলো মাশরুম আর পনির আছে। তো আমরা দুটোই টেস্ট করছি। টেস্ট করতে গিয়ে আমার মোবাইল ভালো। এখন আমরা ক্লাস ট্রেনে উঠে গেছি, আর এবার আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, ওই জন্য আমরা ভীষণ হ্যাপি। কিন্তু প্ল্যাটফর্মে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, অনেকটা হেঁটেও আসতে হয়েছে, বাট অ্যাট লাস্ট আমরা সিট পেয়েছি। আর পুরো কনফার্ম, আর এসিতে এবার নয়। সো উই আর ভেরি হ্যাপি। অ্যান্ড রাইট নাও আমরা সবাই বসে আছি। এই যে মাসি আর মা, হাসি আর বন্ধ হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছিল। মানে সত্যিকারে ফিট হয়ে গেছি, ভালো পেয়েছি, আকাশ থেকেও ভালো পেয়েছি। তার জন্য আনন্দ হচ্ছে যে ভালোভাবে যেতে পারবো, ভালোভাবে শুতে পারবো। মাঝে মানে খুবই আনন্দ হচ্ছে। একবার দেখিয়ে দিই,
যে এসি থ্রি টায়ার জগন্নাথ এক্সপ্রেসটা কেমন, সিটগুলো কেমন, সব কিছুই দেখাবো। এখানে সবাই কাজ করছে, বাবা বালিশের বাবার ঘুরছে, মাসি ঘুরছে, আমরা আরামে শুবো। এই দুজনকে দেওয়া হয়েছে ভরার জন্য, আমার একদম পছন্দ হয়নি। আর ইনি হচ্ছে বিছানা করে দিচ্ছে আমাদের। ও আমাকে এটা দাও, আমি আবার